ফেসবুক যেমন মানুষের উপকার করে ঠিক তেমনি অপকারও করে। তো উপকার কিভাবে করে, যে আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গার খবর যেগুলা মিডিয়াতে আসে না, মানে টিভি মিডিয়াতে আসে না সেগুলো, বা প্রিন্ট মিডিয়াতে আসে না সেগুলো, আমরা ফেসবুক মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি। এবং আমরা অনেক দূরের ফ্রেন্ড যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল না, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। আর অসুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে, আমরা এই ফেসবুক চাপচাপতে বা ফেসবুক দেখতে দেখতে আমরা রাত পার করে দিই, এমনকি নিজের স্ত্রী বাচ্চা বা পরিবারের সাথে সময় দেওয়ারও সময় থাকে না, যেটা সবচেয়ে কঠিন এবং যেটা সবচেয়ে হাস্যকর একটা বিষয়। যেন ফেসবুকের আইডি রিমুভ করা একান্ত প্রয়োজন মনে করলাম, যে কিভাবে ফেসবুক আইডি রিমুভ করতে হয় অনেকেই এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন। তো কিভাবে করবেন, মোবাইলে যদি করতে চান তাহলে গুগল ক্রোম বা ক্রোম যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি ওপেন করবেন, দেন এখানে ইউআরএল বারে facebook.com লিখে এখানে সাইন ইন করবেন। আমার আগে থেকে সাইন ইন করা আছে, এবং এখানে ডান সাইডে দিকে যে তিনটা সমান চিহ্ন দেখতে পাচ্ছেন এই তিনটা চিহ্নের দিকে ক্লিক করতে হবে, দেন এবং সঙ্গে সঙ্গে লাস্টের দিকে একটা সেটিং অপশন পাবেন। সেটিং অপশনে ক্লিক করে নিচের দিকে আসতে থাকবেন, একদম নিচে চলে আসবেন। এখানে লেখা থাকবে ডিলেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, এখানে ক্লিক করবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার এখানে একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন যে আপনি যদি 14 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্ট লগ ইন না করেন তাহলে আপনার এখানে ফেসবুকটা ডিলেট হয়ে যাবে। তো আপনি আবার ফেসবুক এখানে ইয়ে করেন, অর্থাৎ 14 দিন ওয়েট করলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে। তো এখানে আপনি আবার সাইন ইন করেন, সাইন ইন করার পরে এখানে এক ধরনের ওয়ার্নিং দেখাবে। তো এখানে কনফার্ম ডিলেটেশন করলে আপনার ডিলেশন করলে ডিলেট হয়ে যাবে, ক্যান্সেল ডিলেশন করলে ডিলেটটা ক্যান্সেল হয়ে যাবে। তো এরকমভাবে ফেসবুক অ্যাকাউন্ট একদম সম্পূর্ণরূপে ভ্যানিশ বা ডিলেট করতে হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।